এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত একটি নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ একটি প্লেয়ার অ্যানালাইসিস করব এই ভিডিওটির মাধ্যমে, সেটা বোর্ডের মাধ্যমে দেখাবো। তাই সকলের কাছে অনুরোধ যে যাকে নিয়ে আমি অ্যানালাইসিস করব, এই মুহূর্তে অত্যন্ত আলোচিত নাম এবং জীবন যুদ্ধে জয়ী হওয়া, সব কিছুকে হারিয়ে স্বমহিমায় যিনি মাঠে ফিরেছেন তিনি আর কেউ নন, আনোয়ার আলী। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা প্লেয়ার, তার পরের স্টেজটা আমরা জানি যে আনোয়ারের ফুটবল পা থেকে চলে যেতে বসেছিল, সেই জায়গা থেকে ফেরা শুধু নয়, রাজার মতো ফেরা। অর্থাৎ কতটা দৃঢ় মানসিকতা থাকলে, কতটা চ্যালেঞ্জিং এবিলিটি নিজের মধ্যে থাকলে তবে আনোয়ার আলী হওয়া যায়। ব্যক্তিগত মুচলেকায় যাকে সাইন করে ফুটবলে ফিরতে হয়েছে, সেই জায়গা থেকে আনোয়ার আলীর এই পারফরমেন্স, সত্যি কথা বলতে যারা ফুটবল খেলছে, যারা ফুটবল খেলার স্বপ্ন দেখছে, বড় প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের কাছে কিন্তু আনোয়ারের স্টোরি ইন্সপিরেশন অবশ্যই। এবং আনোয়ার কেন ভবিষ্যতে ইন্ডিয়ান ফুটবলের অ্যাসেট, ইন ফিউচার আনোয়ার কতটা ভালো ফুটবল খেলতে পারে, ওর মধ্যে বেসিক জিনিসগুলো কী কী ভালো রয়েছে, কারণ একজন সেন্টার ব্যাক খেলতে গেলে তার বেসিক এবিলিটিগুলো কী কী ভালো হওয়া দরকার, সেইগুলো আনোয়ারের মধ্যে বিদ্যমান। এবং আনোয়ারের কনফিডেন্স লেভেল, এত কম বয়সে যে কনফিডেন্স লেভেল দেখিয়েছে, আনোয়ারের ফিজিক্যালি স্ট্রেংথ, ফিজিক্যালি আনোয়ার অনেক স্ট্রং। সব থেকে স্ট্রং যেটা আনোয়ারের মধ্যে সেটা হচ্ছে তার মেন্টালিটি, মানসিকতা। অর্থাৎ খুব অল্প বয়স, এবং ভালো লাগছে যে আনোয়ারের মতো একজন ডিফেন্ডার ইন ফিউচারে ভারত পেতে চলেছে, অলরেডি পেয়ে গেছে, এবং যত দিন যাবে আনোয়ার কিন্তু আরও অভিজ্ঞ হবে। ফলে আনোয়ার যে দীর্ঘদিন ভারতীয় ফুটবলে অ্যাসেট, এবং যে ভারতীয় ফুটবলকে সেবা করবে, সার্ভিস দেবে, সেটা কিন্তু নতুনভাবে বলার অপেক্ষা রাখে না। তাই দেখে নেব যে আনোয়ার কেন এত ভালো, আনোয়ারের মধ্যে কী কী ভালো গুণ রয়েছে, একজন সেন্টার ব্যাকের কী কী ভালো গুণ হওয়া দরকার যেটা আনোয়ারের মধ্যে রয়েছে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না হলে বুঝতে পারবেন না। ভিডিওটি যেমন আনোয়ারকে নিয়ে করছি, সেই রকম শিক্ষণীয় একটি ভিডিও আমি করার চেষ্টা করেছি, আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন, বুঝে যাবেন যে আনোয়ারের মধ্যে এই এই এবিলিটিগুলো সত্যি রয়েছে, যার জন্য আনোয়ার ভারতীয় ফুটবলে আগামী দিনে অ্যাসেট হতে যাচ্ছে। চলুন দেখে নিই যে কেন আনোয়ার এত ভালো। তাহলে দেখুন যে এখানে ছখানা পয়েন্ট আছে একজন ভালো ডিফেন্ডারের জন্য, কী কী এবিলিটিগুলো দরকার হয়, ছটা পয়েন্ট রয়েছে। তার মধ্যে এক নম্বর কম্পোজার অন দ্য বল, দু নম্বর এরিয়াল স্ট্রেংথ, তিন নম্বর ওয়ান ভি ওয়ান ডিফেন্ডিং, চার নম্বর ভিশন অ্যান্ড পাসিং, পাঁচ নম্বর ফিকিক্স, ছ নম্বর থ্রেড ইনসাইড দ্য বক্স। নাম্বার ওয়ান, কম্পোজার অন দ্য বল মানে কি? কম্পোজার অন দ্য বল হচ্ছে একজন ডিফেন্ডারের বল কন্ট্রোলেবিলিটি, একজন ডিফেন্ডারের বিল্ড আপ প্লে থেকে অ্যাটাকে যাওয়ার এবিলিটি, অর্থাৎ উইথ বল সে কতটা কনফিডেন্টলি বল ক্যারি করে একজন দুজন প্লেয়ারকে অনায়াসে ড্রিবল করে বিল্ড আপ, অর্থাৎ পেছন থেকে আপফ্রন্টে যাচ্ছে, সে অ্যাটাকে সামিল হচ্ছে। একটা ডিফেন্ডার অ্যাটাকে সামিল হওয়া মানে তার বাড়তি অ্যাডভান্টেজ টিমের জন্য। অর্থাৎ কম্পোজার অন দ্য বল এই এবিলিটিগুলো কিন্তু থাকতে হবে, যেটা আনোয়ারের মধ্যে আমার মনে হয়েছে রয়েছে। তার কারণ বিশেষ করে যদি হংকং ম্যাচটা দেখা যায়, আনোয়ার অনেক কনফিডেন্টলি খেলেছে এবং ওর মধ্যে একটা লিডারশিপ রয়েছে, যে কনফিডেন্ট রয়েছে। এই কনফিডেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে এই কম্পোজার অন দ্য বল এই পয়েন্টটা তার মধ্যে গ্রো হবে না। তার কারণ হচ্ছে যখনই কনফিডেন্স থাকবে তখনই কম্পোজার অন দ্য বল পয়েন্টটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং আনোয়ারের মধ্যে সেটা রয়েছে। নাম্বার টু, এরিয়াল স্ট্রেংথ। এরিয়াল স্ট্রেংথ মানে কি? এরিয়াল ব্যাটেল, অর্থাৎ অপোনেন্ট স্ট্রাইকারদের সাথে ওয়াইল্ড ডিফেন্ডিং, যখন সে ডিফেন্স করছে তার এরিয়াল ব্যাটেলে সে কতবার উইন হচ্ছে, সে কতটা পারফেক্ট থাকছে, তার অ্যান্টিসিপেশনে গিয়ে এরিয়াল বল সে কতটা মিট করছে, অপোনেন্টের সঙ্গে সে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জে সে কতবার উইন হচ্ছে, যেটা ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে যখন ডিফেন্স করছে। আরও একটা বিষয় রয়েছে, এই এরিয়াল স্ট্রেংথটা ওয়াইল
অ্যাটাকিং, সে যখন অ্যাটাক করছে অর্থাৎ সেট পিসে সে কতটা কার্যকরী হচ্ছে। একজন ডিফেন্ডার মডার্ন ফুটবলে আমরা দেখেছি যে সেট পিসে গিয়ে অসংখ্য গোল করে এখনকার ডিফেন্ডাররা। সে এরিয়াল ব্যাটেলে যখন অ্যাটাকে যাচ্ছে তার স্কোরিং এবিলিটি কতটা বেটার, অর্থাৎ এরিয়াল স্ট্রেংথ আনোয়ারের মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে, যথেষ্ট ভালো। ওয়ান ভি ওয়ান ডিফেন্ডিং, খুব সিম্পল, ওয়ান ভি ওয়ান ডিফেন্ডিং মানে হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান, ওয়ান অন দ্য ওয়ান ম্যানের সঙ্গে সে কতটা চ্যালেঞ্জ নিচ্ছে এবং সে কত কতবার উইন হচ্ছে। এই ওয়ান ভি ওয়ানের মধ্যে রয়েছে একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি, অর্থাৎ নিজে বিট হব না, অপোনেন্টকে ইজিলি বিট করতে দেব না, এইখানে একটা চ্যালেঞ্জ থাকবে। যেই চ্যালেঞ্জটা সে 100% অপোনেন্টকে বিট করবে, অর্থাৎ স্ট্রাইকার হোক উইঙ্গার হোক, সেই জায়গাটায় ওয়ান ভি ওয়ানের তার একটা চ্যালেঞ্জিং এবিলিটি থাকবে, তার একটা দৃঢ় মানসিকতা থাকবে যে আমি বিট হব না ওয়ান ভি ওয়ান। এই বিষয়টাও আনোয়ারের মধ্যে বিদ্যমান। একজন ভালো ডিফেন্ডার হতে গেলে কোন কোন বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেন্টার ব্যাক, ভিশন অ্যান্ড পাসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডার্ন ফুটবলে আমরা কি দেখি যে একটা ডিফেন্ডার তার পাসিং এবিলিটি অর্থাৎ বিল্ড আপ ফ্রম দ্য বিহাইন্ড যদি হয়, একটা ডিফেন্ডার সেন্টার ব্যাকের পাসিং এবিলিটি খুব ভালো হতে হবে। ডিসিশন মেকিং, সে তাকে পাস দেবে, কোন জায়গাটায় প্লেয়ার নিয়ারেস্ট ম্যান ফ্রি রয়েছে সেইখানটায় পাস দিচ্ছে। ভিশন, আমার ভিশন অর্থাৎ আমি লং বল এরিয়াল বলে থ্রু পাস কেমন দিতে পারছি, সুইচিং কেমন করতে পারছি। ডিসিশন মেকিং অর্থাৎ আমি পাসটা উইংয়ে খেলবো নাকি পাসটা আমি মিডফিল্ড ফ্রি আছে তাকে ফরওয়ার্ড থ্রু খেলবো। এই যে ভিশন, একটা ভিশন থাকা খুব জরুরি। এই ভিশন থেকে কিন্তু অপোনেন্টের অ্যাটাক কুইক অ্যান্টিসিপেশনে ইন্টারসেপ্ট করা যায় যদি ভিশন ঠিক থাকে। অর্থাৎ আমার লিডারশিপ মেন্টালিটি, আমার ভিশন ওকে, আমি ডিফেন্ডার হিসাবে দাঁড়িয়ে রয়েছি, ব্যাক বোন টিমের আমি, এখান থেকে আমার ভিশন হচ্ছে আমি কুইক অ্যান্টিসিপেশন করছি, ভিশন যেটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে পাসিং এবিলিটি, কারণ ডিফেন্স এমন একটা জায়গা যেখানে তোমার মিস পাস করা চলবে না, যেখানে তুমি মিস পাস করবে রিকভারির জায়গা নেই, কারণ তোমার পিছনে একটাই ম্যান থাকবে সে হচ্ছে গোলকিপার, অন্য পজিশনে রিকভারির জায়গা রয়েছে কিন্তু যে সেন্টার ব্যাক তার কিন্তু রিকভারির জায়গা নেই। অর্থাৎ পাসিং এবিলিটি, খুব কোয়ালিটি পাসিং এবিলিটি হতে হবে একটা প্লেয়ার। নাম্বার ফাইভ, এটা হচ্ছে এক্সট্রা এডিশন, নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স। নাম্বার ফাইভটা কিছুটা হলেও আনোয়ারের ফ্রিকিক এখনো সেভাবে আমরা দেখিনি, কারণ নাম্বার ফাইভের ক্ষেত্রে দেখবেন অনেক ডিফেন্ডার আছে খুব ভালো ফ্রিকিক মারে, এক্সাম্পল ভ্যানজি, এক্সাম্পল রবার্টো কার্লোস, আমরা দেখেছি যে অ্যাজ এ ডিফেন্ডার হিসাবে তারা কত ভালো ফ্রিকিক মারে। এটা টিমের কাছে একটা প্লাস পয়েন্ট, যদি একটা প্লেয়ার ভালো ফ্রিকিক মারে সেট পিসে সেটা প্লাস পয়েন্ট। সেট ইনসাইড দ্য বক্স, হংকং ম্যাচে আনোয়ার গোল করেছে, এক্সাম্পল সেট ইনসাইড অফ দ্য বক্স মানে কোনো সেট পিসে আমি উপরে যাচ্ছি, কোনো অ্যাটাকিং করতে করতে আমি উপরে চলে গেছি, মানে আমি ডিফেন্স থেকে উপরে অ্যাটাকে চলে গেছি, মানে অপোনেন্টই তো আমার উপর ফোকাস রয়েছে, কারণ আমি যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে দিতে পারি, গোল করতে পারি বা ব্রিলিয়ান্ট ওয়ান টু ওয়ান খেলতে পারি, 18 ইয়ার্ড এরিয়া বা পেনিট্রেট থার্ড থেকে দুর্দান্ত শুটিং এবিলিটি রয়েছে সেখান থেকে গোল করতে পারি। অর্থাৎ সেট ইনসাইড অফ দ্য বক্স, এইটা হচ্ছে একটা প্লেয়ারের এক্সট্রা অ্যাডিশন, এগুলো যদি থাকে। কিন্তু বেসিক যেটা, যেটা হচ্ছে বেসিক, এই পজিশনে এই চারটে পয়েন্ট, নাম্বার ওয়ান টু থ্রি ফোর, কম্পোজার অন দ্য বল, এরিয়াল স্ট্রেংথ, ওয়ান ভি ওয়ান ডিফেন্ডিং, ভিশন অ্যান্ড পাসিং, এটা হচ্ছে একটা ডিফেন্ডারের খুব বেসিক কোয়ালিটি হওয়া দরকার। এবং এই কারণেই আনোয়ার এত বেটার, কারণ আনোয়ারের মধ্যে এই চারটে পয়েন্ট অ্যাজ এ সেন্টার ব্যাক, আমার মনে হয়েছে আমি যেটুকু অ্যানালাইসিস করে বুঝেছি যে আনোয়ার ইন ফিউচার এই কারণেই ভারতীয় ফুটবলের জন্য অ্যাসেট হতে চলেছে। তাহলে দেখলেন আনোয়ার সম্পর্কে পুরো বোর্ডে আমি অ্যানালাইসিসের মাধ্যমে বোঝালাম, পয়েন্ট করে করে বোঝালাম। অর্থাৎ শুধু আনোয়ার নয়, আগামী দিনে যারা ফুটবল খেলছে, যারা ডিফেন্ডার হিসাবে ফুটবল খেলছে, সেন্টার ব্যাক হিসাবে ফুটবল খেলছে, তাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারা যেখানেই প্র্যাকটিস করে বা যেখানে শিখছে
তাদেরকে এই পয়েন্টগুলো ফলো করা উচিত। এটা খুব বেসিক পয়েন্ট যেটা একজন ডিফেন্ডারকে ভালো হতে সাহায্য করে। প্লাস এক্সট্রা অ্যাডিশন দুটো জিনিস রয়েছে, এটা যদি একটা ডিফেন্ডারের থাকে তাহলে টিমের জন্য প্লাস পয়েন্ট। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ যেভাবে সাপোর্ট করছেন, এই সাপোর্টটাই আমার বাড়তি অনুপ্রেরণা। থ্যাংক ইউ ভেরি মাচ।